আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারা করিম আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোগলাই পরোটার রেসিপি। তো চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী। তার আগে বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটি, এবং সাথে যে বেল বাটনটি আছে সেই বেল বাটনটি টিপ ক্লিক দিয়ে রাখুন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। সামান্য স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এক চা চামচের মতো আমি চিনি দিচ্ছি, চিনিটা স্বাদটা বাড়িয়ে দেয়। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন লবণ আর চিনিটা ময়দার সাথে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। আমি প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি প্রথমে, আমার লাগলে আবার পরে ব্যবহার করব। ময়দাটা এখন তেলের সাথে ভালো করে মেখে নেব আমরা। পুরো ময়দাতে যাতে তেলটা মিশে যায় সেজন্য ভালো করে আমাদের মেখে নিতে হবে। আমার আরেকটু তেল লাগবে, আমার আরেকটু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, আরও 1 টেবিল চামচের মতো। মোট 3 টেবিল চামচ দিয়ে আমরা 2 কাপ ময়দা ময়ন করছি। দেখুন ময়দাটা কেমন ঝুরঝুরে হয়ে গেছে, এবং মুঠো পাকা গেলে বোঝা যাবে যে তেলটা ভালোভাবে মিশেছে। এখন আমি পানি দিয়ে নিব। আস্তে আস্তে পানিটা আমাদের অল্প অল্প করে ময়ান দিতে হবে পানিটা দিয়ে। একটু হালকা গরম পানি নিয়েছি, আঙ্গুলটা দিয়ে দিব যে পানিটা কেমন, যাতে আমার আঙ্গুলটা সয়, সেই টাইপের গরম পানি নিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়ান করে নিয়েছি। আর একটু পানি লাগবে। ভালো করে আমরা এখন মেখে নেব ময়দাটা। চাইলে আপনারা একটু শুকনো আটা দিয়েও মেখে নিতে পারেন। হয়ে গিয়েছে। এখন আবার আমি উপরে কিছুটা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে আমরা 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। বিশ মিনিট পরে আমরা এসেছি। দেখুন ময়দাটা কেমন সফট হয়ে গিয়েছে। এখন ময়দাটা আমি 2 ভাগ করে নিয়েছি। এক ভাগ নিয়ে আমরা এখন একটু ভালো করে মেখে নিয়ে আবার একটু মেখে নিচ্ছি।
আমরা এখন একটা বেলে নিব। তার আগে একটু তেল দিয়ে নিচ্ছি আমরা যেই জায়গাটায় বেলবো সেই জায়গাটাতে। বেশ বড় একটা রুটি হবে আমাদের। এখন আমার রুটিটা হয়ে গিয়েছে, আমরা একটু রুটিটাকে টেনে দিচ্ছি, এখন একটু উল্টে দিব। উল্টে দিলে ভালো হবে যাতে নিচে লেগে না থাকবে না। এভাবে আমরা একটু টেনে নিতে পারি রুটিটা, প্রায় পাতলা হয়ে গিয়েছে। এখন আমরা কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং মরিচ কুচি করে নিয়েছি দু তিনটা। লবণ দিয়ে আমি পেঁয়াজ এবং মরিচটাকে মেখে নেব, সাথে এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নিয়েছি। এই চাট মশলার রেসিপিটি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দেব। ভালো করে মেখে নিচ্ছি, পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। আমি রুটিটার উপরে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটু ধনে পাতা কুচিও এর সাথে মিশিয়ে দিতে পারেন। এখন একটা ডিম ভেঙে এই পেঁয়াজ মরিচ কুচির সাথে মিশিয়ে দেব। ডিমটাকে আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি যেহেতু আমার রুটিটা বড়। এখন দেখুন এভাবে একটা পাশ দিয়ে আবার ওই পাশটা, এখন এই পাশটার উপরে দিয়ে দিব। ভালো করে লাগিয়ে নেব যাতে ডিমের পুরটা না বের হয়ে যায়। এভাবে আমরা সুন্দর করে চারিদিক আটকে দেব। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি, তেলটা বেশি গরম করব না, মাঝারি গরম থাকবে। এভাবে দুই কোণাটা ধরে আমি এই দেখুন দিয়ে দিচ্ছি। এখন তেলটা এখনও আমার হালকা বুদবুদ আসছে, বেশি গরম নয় তেলটা। বেশি গরম হলে আমার ভিতরের যে ডিমের পুরটা আছে তা সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে আমাদের মোগলাই পরোটাটা ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, দেখুন আমি উল্টে নিয়েছি, আরেকটা পাশ উল্টে দিচ্ছি। মোট চার থেকে পাঁচবার আমরা উল্টে নেব। একটা পাশ হয়ে গেলে আবার আরেকটা পাশ উল্টে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে তেলটা সব জায়গায় লাগবে। আমি ডুবো তেল দিইনি, অল্প তেলে ভাজছি এই মোগলাই পরোটা। দেখুন এই পাশটা লাল হয়ে গিয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে ভিতরে আমার ডিমের পুরটা সিদ্ধ হয়ে যায়। প্রায় হয়ে গিয়েছে আমার মোগলাই পরোটাটা, আবার উল্টে নিয়েছি। আরেকবার আমি উল্টে দিচ্ছি। হয়ে গিয়েছে, আমরা এভাবে উঠিয়ে তেলটা ছেঁকে ভালো করে তেলটা ছেঁকে আমরা উঠিয়ে নিব। এখন ছুরি দিয়ে ভালো করে সুন্দর করে কেটে আমরা পরিবেশন করতে পারি। কাটা হয়ে গিয়েছে, দেখুন আমার ডিমের
মোগলাই পরোটার ভিতরে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে ভিতরে এবং খুব মচমচাও হয়েছে, ফুলে গিয়েছে মোগলাই পরোটাটা, ফুলে বড় হয়ে গিয়েছে। আরও আমি আরেকটা পরোটা তৈরি করেছি, সেটাও ভেজে নিচ্ছি। এটা আবার আমি এক পাশটা হয়ে তারপর আরেকটা পাশ দিয়ে দিয়েছি, দেখুন হয়ে গিয়েছে এই পরোটাটাও। আপনারা সালাদ সস দিয়ে পরিবেশন করতে পারেন বিকেলের নাস্তায়, বাচ্চাদের বড়দের সবারই খুব পছন্দের এই মোগলাই পরোটা। আমার এই রেসিপিটি যদি কিছুটা হলেও আপনাদের আনন্দ দিয়ে থাকে এবং ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং লাইক দিবেন আমার চ্যানেলটাকে, শেয়ার করবেন আমার রেসিপিগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।